দেশ বিদেশে যে কোনো নিউজ লেটেস্ট আপডেট জানতে চাইলে আজকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ও বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সারা দেশে মাদক বিরোধী অভিযানের ন্যায় রাজধানী মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে ঢুকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। 26 মে শনিবার সকাল 10টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর 12:30 পর্যন্ত। অভিযানের শুরুতে র‍্যাবের গোয়েন্দা ডগ স্কোয়াড এবং র‍্যাব 2 এর সদস্যরা পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলে। এরপর ক্যাম্পের বিভিন্ন গলিতে শুরু হয় তল্লাশি। অভিযান টের পেয়ে অনেকে মাদকদ্রব্য রাস্তায় ফেলে দেয় বলে জানান র‍্যাব সদস্যরা। গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছেন র‍্যাব সদস্যরা। কয়েকজন নারী সহ শতাধিক ব্যক্তিকে আটক করতেও দেখা যায় সময়। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মাদক ব্যবসা বহুদিনে পুরনো। অনেকের ধারণা ছিল যে ঘনবসতির কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। আমরা সে বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক টিম নিয়ে অভিযান শুরু করেছে। যারা এই ক্যাম্পে মাদক ব্যবসা করেন তাদের বলবো মাদক ব্যবসা ছেড়ে দেন, আমরা আর কোনোভাবে বিহারি ক্যাম্পে মাদক ব্যবসা হতে দেব না। অভিযান শেষে তিনি বলেন, যাচাই বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে। কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো কিছু তিনি বলেননি। র‍্যাব 2 এর অফিসে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আজকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।